আর ওয়ান ফিনাইল ইথাইল ক্লোরাইড যেটাকে আমরা স্টিরিয়কেমিস্ট্রিগতভাবে স্ট্রাকচারটা এঁকেছি বলেছে এটা রেসিমাইজড ইন ফর্মিক অ্যাসিডের মিডিয়ামের মধ্যে এটা কেন হয় তো কী হয় এই কম্পাউন্ডটা প্রথমে যেহেতু ফর্মিক অ্যাসিড একটি পোলার প্রোটিক কম্পাউন্ড তাই পোলার প্রোটিক কম্পাউন্ডে লিভিং গ্রুপটা বেরিয়ে চলে যায় ফলে এইখানে একটা কার্বোক্যাটায়ন ফর্ম করে আমরা সেই কার্বোক্যাটায়নের ছবিটা আঁকছি পিএইচ আর এটা হলো এইচ এবার যদি আমি এইটার মধ্যে এমও মলিকুলার অরবাইটাল ডায়াগ্রামটা করি তাহলে দেখতে হবে এই রকম এইখানে একটা অরবিটাল থাকছে এবং এখানে একটা অরবিটাল থাকছে যেটা হলো পজিটিভ চার্জ বা কার্বোক্যাটায়ন এর মধ্যে রয়েছে এবং সিএল মাইনাসটা বাইরে বেরিয়ে রয়েছে রাইট এবার দেখো এই সিএল মাইনাসটা এবার এই কার্বোক্যাটনের মধ্যে অ্যাপ্রোচ করবে ঠিক আছে সেই সিএল মাইনাসটা কার্বোক্যাটনে কোনখান থেকে অ্যাপ্রোচ করবে সিএল মাইনাসটা অ্যাপ্রোচ করতে পারে এবার এই এইখান থেকে অথবা তার আরেকটা চান্স আছে যেটা ডট ডট লাইন দিয়ে দেখাচ্ছি এই অরবিটালে আসতে পারে তার মানে দুটো পসিবল প্রোডাক্ট তোমার কাছে তৈরি হবে কি হবে প্রোডাক্টটা দেখতে একটি প্রোডাক্ট হবে এই রকম দেখতে CH3 থ্রি এটা পিএইচ এটা এইচ এবং Cl আরেকটি প্রোডাক্ট তৈরি হবে তোমার কাছে CH3 C। সিএলটা আসছে তোমার এই সাইডে এটা হলো পিএইচ এবং ডট ডট বনডে এইচ এটা হলো আর নোমেন এবং এটা হলো এস নোমেন ক্লেচা তাহলে আপসাইড এবং ডাউনসাইড দুটো সাইড দিয়ে অ্যাটাক করবার জন্য এই যে জিনিসটা তৈরি হয়েছে সেটা হলো এই জিনিসটা হলো দেখো আর ছিল এটা আরই তৈরি হয়েছে মানে যেটাকে আমরা বলি রিটেনশান এবং এই জিনিসটা হয়েছে ইনভার্সান দুটোই পসিবল হচ্ছে রিটেনশান ফিফটি পারসেন্ট এবং ইনভার্সানও ফিফটি পারসেন্ট তাই এই জিনিসটাকে আমরা বলবো রেসিমাইজড প্রোডাক্ট বা রেসিমাইজেশান রেসিমাইজ ওকে এবার এই জিনিসটা এনার্জি ডায়াগ্রাম দিয়ে আমরা দেখানোর চেষ্টা হয়েছি এমোটা করেছি মলিকুলার অরবিটালটা দেখিয়েছি এবার এই জিনিসটাকে আমরা এনার্জি ডায়াগ্রামে দেখানোর চেষ্টা করছি এই দিকটা থাকবে এনার্জি আর এখানে থাকবে তোমার কাছে রিয়াকশান প্রোগ্রেস ঠিক আছে এইটা হলো রিয়াক্ট্যান্টের এনার্জি আর মনে করো রিয়াকশানটা একটা এক্সোথার্মিক রিয়াকশান বা প্রোডাক্টের এনার্জি অলমোস্ট সেম রিয়াক্টান্ট প্রোডাক্ট তাহলে প্রোডাক্ট এনার্জি অলমোস্ট এরকম জায়গাতেই থাকবে ঠিক আছে কারণ এটার এটা একই জিনিস তৈরি হচ্ছে তো মানে এনার্জিটা একই দিকেই থাকবে তো এইখানের ক্ষেত্রে স্ট্রাকচারটা কেমন হবে সিএস থ্রি সিএল পিএইচ এবং ডি এইচ মানে এই রিয়াক্টানটাকে আঁকলাম ওকে এটা একটা কার মধ্যে দিয়ে যাবে একটা ট্রান্ডিশান স্টেটের মধ্যে দিয়ে যাবে তারপর কি আসবে একটা ইন্টারমিডিয়েট আসবে তারপর আমার কাছে কী হবে প্রোডাক্টটা ফর্ম করবে তার মানে এটা আর ছিল এবং প্রোডাক্টটা তৈরি হবে আর অ্যান্ড এস ইন্টারমিডিয়েটটা কী হবে এই যে এই যে তুমি ডায়গ্রামটা করেছো এটা করে নিলে ঠিক আছে তাহলে এখানে সিএইচ থ্রি পিএইচ ডট ডট এইচ এই যে অর্বেটাল এবং এখানে হলো পজিটিভ চার্জ ওকে এখানে দুটো ট্রানজি এটাই হলো ইন্টারমিডিয়েট আর এখানে হলো ট্রানজিশান স্টেট ওয়ান এবং ট্রানজিশান স্টেট টু এই দুটোর মধ্যে দিয়ে যাচ্ছে তো এই কোশ্চেনটা যদি তোমাকে আর একটা করা বলা দরকার ফর্মিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড কী সি ডবল বন্টো ওইচ এটা একটা পোলার প্রোটিক অ্যাসিড সো পোলার প্রোটিক অ্যাসিড কী করে না এই বন্টাকে খুলে দিয়ে কার্বোক্যাটন তৈরি করতে হেল্প করে কারণ জানি পোলার প্রোটিক অ্যাসিড ডিসোসিয়েশানে হেল্প করবে যে কোনো অর্গানিক কম্পাউন্ডকে ওকে তো এই ছিল দেখো ড্র স্ট্রাকচার স্ট্রাকচারটাকে ড্র করেছি মলিকুলার অরবাইটালটাকে শো করেছি এবং সেটার এনার্জি ডায়াগ্রামটাকেও আমরা দেখিয়েছি ধন্যবাদ